পুলিশ নিরপেক্ষ না, পুলিশ ওদের পক্ষ। পুলিশ যদি নিরপেক্ষ হয় তাহলে ঘটনা ঘটতে পারত না। যে চুরি করে সে আবার লোককে গরম করে দেবে, সে সাথে তো আদা হচ্ছে না। আয় সামনে আয়। সাংবাদিক আসবে বলে চলো 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 বাদ বাকি চলো। কোন দলের কি চাইছেন এখন? এখন চাইছি আমার প্রতিবাদ চাইছি, আমার স্বামীকে মেরেছে, আমরাও কেমন মারবো, জুতো পেটা করবো, আমাদের ফোন কি হলো, ওরা কি করেছে ফোন নিয়ে, সেটা চাই। সেটা আমরা পঞ্চায়েতে আমাদের ভিডিও হঠাৎ করে ফোন করে প্রধানকে ইমিডিয়েটলি নাম দাও, ঠিক আছে? আজকে ঘটনা কি হয়েছে, আজকে কি হয়েছিল? আজকে আজকে সকালবেলা ওই বিজেপির সভাপতি ওই রাখাল দাস, বিজেপির পূর্ণ, এরা সকাল থেকে গ্লুপ্লিন করে কিছু লোক জড়ো করে, আনফানের টাকা তো আমরা সবাইকে দিয়ে দিয়েছি, সেই টাকার ক্ষতিপূরণ হিসাব কি দাবি করে আমাদের কাছে, যে সেই টাকাটা আমাদের কাছে দেন, আমরা ভাগ করে দেব। তা আমরা তো গ্রামের পক্ষ থেকে আমাদের যা আছে যা ক্ষতিগ্রস্ত তাদের আমরা দিয়ে দিয়েছি, সেই টাকার কৈফত আমরা বিজেপিকে দিতে যাবো, এটা নিয়েই গন্ডগোলটা। আচ্ছা, তারপর আপনারা মারধর করেন? না, আমরা কখনো সবেমাত্র যে আমফান ঝড়টা গেল, নরেন্দ্র মোদী যে 1000 টাকা দিয়েছে ঝড়ের বাবদ, আমাদের দুজন মেম্বার, দুজনের মেম্বারের জন্য 8 জন করে 8 জন টাকা পেয়েছে। 8 জনের টাকার মধ্যে একজন ব্যক্তি যার ক্ষতি হয়েছে সে পেয়েছে, বাকি 7 জন এদের নিজস্ব এবং ঘনিষ্ঠ যারা পার্টির একনিষ্ঠভাবে এরা থাকে তারা, এবং মেম্বারের মায়ের নামে এবং মেম্বারের স্ত্রীর নামে। আজকে কি হয়েছে ঘটনাটা? আজকে এই কথাটাই রাখাল দাস গ্রামবাসী একজন হিসেবে প্রশ্ন করতে এসে যে টাকাগুলো তারা কী করলি, তাই ওখানে বসে বসে আছে এরা 50-60 জন এসে, ওর উপর কোনো কথা নেই, অকথ্যভাবে অত্যাচার করেছে, মারধর করা শুরু করলো, এর ফোন কেড়ে নিয়েছে, পুলিশ ওখানে নিরপেক্ষভাবে ওই ওইখানটা দাঁড়িয়েছিল, পরে বলছে যে আপনারা আমরা থাকতে এগুলো ঘটেনি। এখন কী চাইছেন? এখন চাইছি যে আমফানের যে টাকা 8 জনের টাকা এসছে এরা যাদের অ্যাকচুয়াল ক্ষতি হয়েছে তারা সঠিকভাবে পাক। এখানে আমি বসে রয়েছি, হুট করে ছেলেবেলা এসে বললো রাখাল কি হয়েছে, আমি বলছি তো এই এমনি দাঁড়িয়ে আছি, কয় তুই লোকজন জনগল্লিকা ওই এই কোনো কথা নাই, 40-50 জন ছেলেবেলে ইচ্ছা রহমার মাইটার কারা ছিল, ওরা কারা ছিল? এই নির্দল থেকে যেটা টিএমসিতে যোগ দিচ্ছে। আচ্ছা, তৃণমূলের লোকজন? হ্যাঁ, ফোনটাও নিয়ে নিয়েছে এরা, ফোন কেড়ে নিয়েছে। কি চাইছেন এখন? এখন চাইছিলাম যে টাকা পয়সা যে 1 লাখ